নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি আছি পদ্মপুকুরে দিব্যেন্দু বড়ুয়ার চেস একাডেমিতে। আগামীকাল দাবাড়ু বলে একটি সিনেমা রিলিজ হচ্ছে, পথিকৃত বসু এবং উইন্ডোজের প্রযোজনা। এই সিনেমাটা নিয়ে দাবা মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে, আমরা সেটা নিয়েই কথা বলবো দিব্যেন্দুর সাথে। দিব্যেন্দু, এই সিনেমাটা, দাবা অত্যন্ত জনপ্রিয় খেলা, খুব হাউসহোল্ড খেলা হয়ে উঠেছে ইদানিংকালে, এই সিনেমাটা বাংলা দাবাকে আগামী দিনে এগিয়ে দিতে কতটা অর্থবহ, কতটা ভূমিকা নেবে? ডেফিনেটলি, কারণ এই মুহূর্তে মানে সাতের দশকে, আটের দশকে যে পরিস্থিতি ছিল, যে দাবা সম্বন্ধে একটা অন্য ধারণা ছিল মানুষের মনে, যে পারসেপশনটা ছিল যে তাস, দাবা, পাশা, তিন সর্বনাশা বা তিন কর্মনাশা, যেটা কিন্তু সিনেমার মধ্যেও রিফ্লেক্ট করেছে, তো সেখান থেকে বেরিয়ে এসে এখন কিন্তু দাবাটা অসম্ভব একটা জনপ্রিয় খেলা। ডেফিনেটলি তার জন্য আমরা সবাই জানি আমাদের আইকন বিশ্বনাথ আনন্দ, এবং এই যে সিনেমাটা হয়েছে দাবাড়ু, একজন দাবা প্লেয়ারের সুচেশ্বর গাঙ্গুলির তার উঠে আসা, তার স্ট্রাগল, তার সাকসেস, এই নিয়ে এই সিনেমাটা তৈরি করা, এটা একটা খুব মানে আমি তো বলবো যে অসম্ভব একটা বোল্ড ডিসিশন। প্রথমত খেলা নিয়ে ছবি করা, পূর্ণাঙ্গ ছবি করা, তারপর আবার দাবার মতো একটা খেলাকে নিয়ে, তো সুতরাং ওভারঅল আমার মনে হয় কালকে যখন মানুষ যখন দেখতে শুরু করবে, তো ডেফিনেটলি দাবার দেখার পরে, এই দাবাড়ু সিনেমাটা দেখার পরে আমাদের পশ্চিমবঙ্গের বাংলার বাঙালি যারা আছে বা পাড়া পৃথিবী যারা বাঙালি যারা ছড়িয়ে আছে, তারা ডেফিনেটলি তারা এটাকে রিলেট করতে পারবে এবং দাবাটা একটা অন্য জায়গায় আরও পজিটিভ জায়গায় পৌঁছে যাবে, আরও এই সিনেমার মাধ্যমে আরও বেশি করে জনপ্রিয় হবে। তুমি কি এই সিনেমার প্রিন্ট দেখেছো, রাশ প্রিন্ট দেখেছো? হ্যাঁ, যদি এক লাইনে যদি বলতে হয়। না, আমি তো বললাম যে আমি মানে সমস্ত চেস প্ল্যাটিনির দাবার পরিবারের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এরকম একটা সিনেমা বাংলার বাঙালিদের উপহার দেওয়া ছিল। এটা সূর্যশেখরের ঠিক বায়োপিক নয়, খণ্ড আত্মজীবনী বলতে পারো, কিছুটা ওর উঠে আসা, ওর স্ট্রাগল লাইফ এবং ওর সাকসেস নিয়ে সেখানে দেখানো হয়েছে, যে একজন খেলোয়াড়, বেসকো দাবা প্লেয়ার, তার উঠে আসার মানে এর থেকে যাতে নেক্সট জেনারেশন যাতে অনুপ্রাণিত হয়, দাবা এটার মাধ্যমে যে মেসেজটা দিতে চাইছেন সেটা হচ্ছে যে প্রত্যেকের জীবনে স্ট্রাগল থাকে এবং সেখান থেকে কিন্তু বাড়ির যে সাপোর্ট, বাড়ির যে সাপোর্ট, পরিবারের সবার সাপোর্ট, সেখান থেকে নিয়ে কীভাবে উঠে আসা, এবং যেমন সাকসেস আছে তেমনি ওখানে দেখানো হয় সে অনেক সময় সে পারছে না, হেরে গেছে এবং তার কোচ তাকে বকাবকি করছে, তো এরকম সব কিছু নিয়ে একটা অসাধারণ একটা সিনেমা তৈরি হয়েছে। দিব্যেন্দু, তোমার খেলোয়াড়ি জীবনে উঠে আসার ক্ষেত্রে তোমার বাবার তো একটা বিশাল ভূমিকা ছিল। হ্যাঁ, অবশ্যই। আমরা তখন তো এত মিডিয়া ছিল না, আমরা জয়ন্ত চক্রবর্তী, রূপক সাহার লেখাতেই দিব্যেন্দু বড়ুয়াকে চিনেছি, যে উত্তর কলকাতায় একটা ঘর, সেটা হল একটু আলো ছিল, সেখান থেকে তুমি কি স্ট্রাগল করে উঠে এসেছো। আমি সেন্ট্রাল থাকি, তোমার কথাটাও তো মানুষকে উজ্জীবিত করতে, সেই জায়গাটা একটু শুনছি, যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখবেন, যারা দাবা প্রেমী, তারা তাদের জন্য সেই স্ট্রাগলটার গল্পটা যদি তুমি একটু বলো। না, সেটা থাক, সেটা অন্য একদিন হবে। আজকে আমরা এই নতুন যে সিনেমাটা আসছে দাবাড়ু, এটা সবাই দেখুক, আমি অ্যাপিলটা করব সবার, সমস্ত সবার কাছে। দাবা তো ডেফিনেটলি আমরা যারা দাবার সঙ্গে যুক্ত আছি তারা ডেফিনেটলি আমরা দেখে তারা তো ইন্সপায়ার্ড হবেই, যে ইয়াং জেনারেশন যারা আসছে, যারা ভালো খেলছে, যারা যাদের কাছে হয়তো বর্তমান প্রজন্মের কাছে সুচেতসা গাঙ্গুলি একজন আইকন, আইডল, তো সুতরাং তারা দেখলে আরও বেশি করে তারা মানে অনুপ্রাণিত হবে, উৎসাহিত হবে, সুতরাং আসুন সময় এটাকে এনজয় করুন। ক্যান্ডিডেট দাবা চ্যাম্পিয়ন হয়ে গুকেশ এটা চমকে দিয়েছেন সবাইকে, এই ছেলেটির ভবিষ্যৎ নিয়ে তোমার কী ভাবনা, এবং প্রজ্ঞানন্দ এবং গুকেশকে তুমি কীভাবে এই মুহূর্তে আর কী কী মানে একজন দাবা প্রশিক্ষক হিসেবে কী টিপস দেবে, কোন কোন জায়গায় ওদের ফোকাস করা উচিত? প্রথমত বলি যে লাস্ট কয়েক বছরে আমরা বেশ কয়েকজন অসম্ভব প্রতিভাবান খেলোয়াড়দের পেয়েছি, যেমন প্রজ্ঞানন্দা আছে, গুকেশ আছে, অর্জুন আরেগাসি, তিনজন আছে, এদিকে বিদিত, ওর থেকে একটু বয়সে বড়, কিন্তু সেও অসাধারণ লাস্ট কয়েক বছরে খেলছে, এবং আরও বেশ কয়েকজন আছে যারা পাইপলাইনে আছে,
তো ডেফিনেটলি আমাদের এখন মানে একটা খুব ভালো সময় যাচ্ছে, স্বর্ণযুগ যাচ্ছে, গোল্ডেন এরা যাচ্ছে, এবং আমরা এর জন্য কিন্তু ডেফিনেটলি আনন্দের অবদান অনেক বেশি। অনেকেই জানেন যে আনন্দ কিন্তু এখন ওর যে একাডেমি আছে ওয়াকা, তাতে এই চার পাঁচজন সবাই ওখানে জড়িত, এবং আনন্দ এখন ওদের সবাইকে টিপস দেয়, তাদেরকে গাইড করে, এবং ওর যে এক্সপিরিয়েন্স, পাঁচবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, প্রচুর ম্যাচ খেলেছে, ও অসম্ভব তার মানে অভিজ্ঞতা, তো সেগুলো সব কাজে লাগছে, সেগুলো সব এই বাচ্চারা পাচ্ছে। তো ডেফিনেটলি একটা একটা জেনারেশন উঠে এসছে, আমরা সবাই ওদের জন্য গর্বিত, এবং গুকেশ এই মুহূর্তে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন রিলেনকে চাইনিজ গ্র্যান্ড মাস্টার তার সঙ্গে খেলবে, এবং আমি তো বলবো চান্সেস আর ইকুয়াল 50-50, সব কিছু ডিপেন্ড করছে, কারণ একটা ম্যাচ হবে, সুতরাং ম্যাচের টেম্পারমেন্ট সম্পূর্ণ আলাদা, এবং সেখানে ডেফিনেটলি ও আনন্দের টিপস পাবে, আনন্দের হেল্প পাবে, এটুকু আশা রাখি। এবং যে ম্যাচটা হবে আমি কনফিডেন্ট যে ডেফিনেটলি ও ভালো করবে এবং চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে। মহিলা দাবল ভারতীয় ডেফিনেটলি আমরা অনেক পিছিয়ে আছি, কিন্তু তার সত্ত্বেও দেখবেন আপনারা এই যে ক্যান্ডিডেট হয়ে গেল সেখানে আমাদের দুজন মহিলা খেলেছে, আটজনের মধ্যে ছেলেদের, পুরুষদের মধ্যে যেমন আটজনের মধ্যে তিনজন ছিল, তো এটা মানে আমাদের ভারতবর্ষের দাবার ইতিহাসের রেকর্ড, এতজন একসঙ্গে কোয়ালিফাই করেনি। তো মহিলাদের ক্ষেত্রে আমি বলি আমাদের ডেফিনেটলি আমরা মহিলাদের আরও বেশি করে টুর্নামেন্ট হওয়া উচিত, আমাদের যে টুর্নামেন্টগুলো হয় সারা ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে সব কিছু সব কিন্তু ওপেন, যেখানে মহিলারা খেলছে ওপেন, মানে পুরুষদের সঙ্গে ফাইট করে তাদেরকে আসতে হচ্ছে, মহিলাদের জন্যই টুর্নামেন্ট ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ বাদ দিলে একটা ক্লোজ টুর্নামেন্ট হয় যেখানে অল প্লে অল মহিলারাই খেলেন, কিন্তু আরও বেশি করে সংখ্যা বাড়াতে হবে, এটা নিয়ে আমাদের অনেক চিন্তাভাবনা আছে, ফেডারেশনের অনেক চিন্তাভাবনা আছে। তবে একটা কথা বলে রাখি যে আমাদের কনুরু হাম্পি, ও কিন্তু এবারে ক্যান্ডিডেটসে সেকেন্ড হয়েছে, এবং বৈশালী যে প্রজ্ঞানন্দ দিদি, ও কিন্তু আমাদের প্রথম পাঁচের মধ্যে আছে, এবং সুতরাং ভবিষ্যৎ ভালো, ভবিষ্যৎ উজ্জ্বল, এবং আমার মনে হয় এই হাম্পি, হরিকা, বৈশালী এদের এদের দেখে ভবিষ্যতে নেক্সট আরও অনেক মহিলা খেলোয়াড় উঠে আসবে। বাংলা দাবা ঠিক কোন জায়গায়? বাংলা জায়গায় ভালো জায়গায় আছে, বাংলা দাবায় আমাদের ডেফিনেটলি আপনারা সকলেই জানেন যে কোভিডের জন্য একটা মাঝখানে একটা পিরিয়ড গেছে, আমাদের প্রচুর ভালো ভালো প্রতিভাবান খেলোয়াড় তারা গ্র্যান্ডমাস্টারের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, আটকে আছে, তারা হয়তো এতদিনে তারা গ্র্যান্ডমাস্টার হয়ে যেত, কিন্তু কোভিডের জন্য টুর্নামেন্ট যেহেতু কম হয়ে খেলতে পারেনি, তাই এই যে দুবছরের যে একটা সেটব্যাক গেছে সেখান থেকে ফিরে আসতে একটু টাইম লাগছে, কেননা প্রফেশনাল ফিল্ডে দুবছর প্র্যাকটিস না করতে পারা বা খেলতে না পারা যে নয়, তো সেখান থেকে কিন্তু ফিরে আসাটা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। তো ওরা আমার দৃঢ় বিশ্বাস এখন তো নর্মাল সব হয়েছে, এবং আমরা খুব শীঘ্রই বেশ কয়েকজনকে গ্র্যান্ডমাস্টার দেখতে পাবো। নীলাশ আছে, আরণ্যক আছে, আরণ্যক তো অনেক দিন ধরেই নক করছে, নীলাশও নক করছে, এবং আরও বেশ কিছু উৎসব চ্যাটার্জি আছে, সুবায়ন কুণ্ডু, এরকম প্রচুর প্লেয়ার আছে যারা গ্র্যান্ডমাস্টার হওয়ার যোগ্য আছে, এবং তাদের খাই সময়ের অপেক্ষা। অনেক ধন্যবাদ দীপেন্দু, বিভিন্ন ধরনের খবরের আপডেটের জন্য দেখতে থাকুন স্পট অন নিউজ।